হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা সরাসরি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। ডব্লিউবি অনলাইন নিট ইউজি কাউন্সিলিং অফিসিয়াল ওয়েবসাইটে আমরা প্রফেশনাল সিট ম্যাট্রিক্স রাউন্ড শেড দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে চয়েস ফিলিং এবং অ্যাডমিশন রাউন্ড থ্রি এবং কালিমেটি প্রফেশনাল এলিজিবল লিস্ট ফর রাউন্ড থ্রি সেগুলো অলরেডি পাবলিশ হয়ে গেছে। তো মূলত আমরা প্রফেশনাল সিট ম্যাট্রিক্স রাউন্ড থ্রি সেটা দেখব। ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন টোটাল সিট সংখ্যা বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে 9টি, তার মধ্যে ইউআরএ 0, ইউআর পিডব্লিউডি 2টো, ইডব্লিউএস পিডব্লিউডি 1টা, এসসিতে 1টা, এসসি পিডব্লিউডি 2টো, এসসি এসটি পিডব্লিউডি 1টা, ওবিসি এ পিডব্লিউডি 1টা, ওবিসি বি পিডব্লিউডি 9টা, এই সরি 1টা, টোটাল 9টা। এইভাবে স্টেট গভর্নমেন্টের বেশ কিছু কলেজে বাঁকুড়া, বারাসাত, বর্ধমান মেডিকেল কলেজ, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, কলেজ অফ মেডিসিন, জেএনএম হসপিটাল কল্যাণী, ঠিক আছে, এরপরেও সাগর দত্ত হসপিটাল, দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ডক্টর আর আহমেদ ডেন্টাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এখানে বিডিএসএস সিট, ইএসআইপিজি, এমবিবিএস, গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল, এতে এনআরআই কোটা আছে 23টি, ইউআরএ, ঠিক আছে। এইভাবে কিন্তু গুরু নানক আছে, তার সঙ্গে হলদিয়া ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্স অ্যান্ড রিসার্চ, হলদিয়া, আইকিউসিটি, আইকেআর, ঠিক আছে, ইনস্টিটিউট অফ পিজি মেডিকেল অ্যান্ড এডুকেশন, জগন্নাথ গুপ্তা, জাই স্কুল অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ, ঝাড়গ্রাম, এইভাবে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ মেডিকেল কলেজ কিন্তু আছে, যার প্রত্যেকটি সিটস কিন্তু এখানে সিট ম্যাট্রিক্স বলে দেওয়া হয়েছে। এছাড়াও নোটিশ ফর চয়েস ফিলিং অ্যান্ড অ্যাডমিশন সেটাও কিন্তু তার একটি গুরুত্বপূর্ণ নোটিশ আপলোড করা হয়েছে 11/9/2023। অনেকে অলরেডি নোটিফিকেশন পেয়ে গেছেন, ঠিক আছে। অ্যাডমিশন শ্যাল বি স্টার্টেড 15/9/2023, 16/9/2023, 18/9/2023 ইনস্ট দ্য আর্লিয়ার ডেটস অফ 14 সেপ্টেম্বর টিল 16 সেপ্টেম্বর, ঠিক আছে। তো মূলত রাউন্ড থ্রি অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে, সিট ম্যাট্রিক্সও দেখিয়ে দিয়েছি আপনাদের, একটু আপনারা দেখে নিয়ে অল ইন্ডিয়া ওটাতে অলরেডি কাউন্সেলিং সমস্ত কিছু ডিক্লেয়ার্ড হয়ে গেছে। তারপরে 11 তারিখে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সিট ম্যাট্রিক্স চয়েস ফিলিং চয়েস লকিং সব জানিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপরে কিন্তু রেজাল্ট পাবলিশ হয়েছে 14/9/2023 এবং অ্যাডমিশন স্টার্ট হবে 15/9/2023। যাই হোক, আজকে আপনাদেরকে জানিয়ে দিলাম মূলত এই আপডেটসটি। এরপরে আগামীতে যে আপডেটসগুলো আপনারা পেতে থাকবেন আমাদের চ্যানেল থেকে, এডুকেশন রিলেটেড এবং চাকরি রিলেটেড যাবতীয় আপডেটস আপনারা। যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত, আমার চ্যানেল ভিডিও বানাতে ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে। টাটা, বাই বাই।